আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। স্বাস্থ্যসেবা বিভাগে নথিপত্রের তথ্য চুরির অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলায় জামিন আবেদনের শুনানি আজ। গেল মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানির এই দিন ধার্য করেন। গেল 17 মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নথিপত্র চুরির অভিযোগে দণ্ডবিধির 379 ও 411 ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 3 ও 5 ধারায় মামলা দিয়ে শাহবাগ থানা মামলা হয়। পরদিন আদালতে হাজির করার পর রিমান্ড নাকচ করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। আজ জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী মুক্তা মাহমুদ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুক্তা, শুনানি কখন নাগাদ শুরু হতে পারে আর শুনানি বিষয়ক কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত জানাবেন। মৌসুমে, আপনি জানেন যে গেল মঙ্গলবার সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে যে দায়ের করা মামলা, সেই মামলার শুনানি ধার্য করা হয়েছে আজ বৃহস্পতিবার। এবং বৃহস্পতিবার আজকে যে কোর্ট শুরু হবে সেটা সকাল 10টায়, এবং সকাল 10টায় আর পরে হয়তো তার শুনানি শুরু হবে। এবং শুনানি যখন শুরু হবে তখন তো নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো। তার আগে একটু আপনাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বাকি বিল্লার ভার্চুয়াল আর যে কোর্ট, সেই কোর্টেই তার শুনানি হবে। এবং আজকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু রোজিনা ইসলাম আদালতে আনা হচ্ছে না, তিনি তাকে যে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে সেখানেই তিনি থাকবেন। তো এর আগে আসলে আমি প্রেক্ষাপটটা একটু জানাতে চাচ্ছি, এই মামলাটা কেন হলো এবং রোজিনা ইসলাম আজকে কেন কারাগারে, এবং তাকে আসলে কোন মামলাটা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে সে বিষয়গুলো একটু জানাতে চাই। দর্শক, নিশ্চয়ই আপনারাও জানেন যে গেল সোমবার রোজিনা ইসলাম তার নিয়মিত যে কাজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তিনি তার প্রতিবেদন তৈরি করার জন্য গিয়েছেন এবং সেখানে তাকে 4-5 ঘন্টা আটকে রাখা হয়েছে। এবং তার অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটা রাষ্ট্রীয় নথি চুরির যে অভিযোগ, সেই অভিযোগ করা হয়েছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে 5-6 ঘন্টা তাকে কিন্তু আটকেও রাখা হয়েছিল সচিবালয়ের মধ্যে। এবং সেদিন সোমবার রাত 10টার দিকে তাকে শাহবাগ থানায় নেওয়া হয় এবং শাহবাগ থানায় সেদিন রাতে তার বিরুদ্ধে মামলা করা হয় রাত 10টায়। এবং 10টার পরে পরদিন তাকে যখন আদালতে নেওয়া হয় তখন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে আবার কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার আজকে তার জামিন শুনানির দিন ধার্য করে। এবং তার বিরুদ্ধে যে মামলাটা দায়ের করা হয়েছে সেটা 1860 সালের দণ্ডবিধির 379 এবং 411 ধারার যে চুরির অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় নথি চুরির অভিযোগ করা হয়েছে, এবং সেই চুরির অভিযোগে যদি শাস্তি হয় সেই শাস্তি কিন্তু 3 বছর, সর্বোচ্চ শাস্তি 3 বছর। অন্যদিকে অফিস সিক্রেসি অ্যাক্ট, সেই অ্যাক্টে কিন্তু তাকে মামলা করা হয়েছে ধারা 3 এবং 5-এ। ধারা 3 যেটাতে বলা হয়েছে গুপ্তচর বৃত্তি, এবং যেটার সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড। অন্যদিকে 5 নম্বর ধারায় যেটা বলা হয়েছে সেটা কিন্তু সেই ধারাটা হচ্ছে যে রাষ্ট্রীয় নথি নিজের কাছে, নিজের দখলে রাখা, সেক্ষেত্রেও কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এবং সর্বনিম্ন যেটা বা 14 বছর কারাদণ্ড বা সেটা হতে, এবং সর্বনিম্ন যে কারাবরণ সেটা হচ্ছে 3 বছরের। কিন্তু এই যে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এবং এই অ্যাক্টে যে মামলাগুলো হয়েছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা সমালোচনা হচ্ছে
হয়েছে যেহেতু স্বাধীনতার পর কিন্তু এই অ্যাক্ট নিয়ে কোনো ধরনের কথা আলোচনা হয়নি এবং সেই মান্ধাতার আমলে ঔপনিবেশিক শাসন আমলের যে আইন সেই আইনেই তাকে কিন্তু ফাঁসানো হয়েছে বা তাকে হেনস্থা করা হচ্ছে কিন্তু এই অভিযোগগুলো কিন্তু ইতিমধ্যে পাওয়া আছে এবং তার গ্রেফতারকে তাকে যে আদালতে পাঠানোর বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে সাংবাদিক সমাজ বলি এবং বিভিন্ন সামাজিক সংগঠন বলি তারা কিন্তু খুব বিক্ষোভ করছেন এবং তাকে নিঃশর্ত যে মুক্তি সেই মুক্তির কিন্তু দাবি ইতিমধ্যে করছেন তারা যেটা বলছেন যে এবং ইতিমধ্যে আপনারা দেখছেন দর্শক যে তাকে সচিবালয়ে কিভাবে তাকে আটক রাখা হয়েছে এবং তার যে ভিডিও ফুটেজ এবং সেই ভিডিও ফুটেজে কিন্তু খণ্ড খণ্ডভাবে বা বিকৃতভাবে নানাভাবে উপস্থাপন করারও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো সবগুলো বিষয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে। তো আসলে যে আমি যেটা বললাম যে সকাল 10টায় কোর্ট শুরুটাই হবে সকাল 10টায় এবং 10টার পরে হয়তো কোর্ট বসতে বসতে তার শুনানি শুরু হতে হতে হয়তো 11টা এবং 11টার পরে শুনানি শেষে আমরা আসলে জানতে পারবো যে রোজিনা ইসলামের পরবর্তী তিনি জামিনে মুক্ত হলেন নাকি আপনি তাকে আবার কারাগারে আদালতে তাকে কারাগারে পাঠানো হলো। তো এই বিষয়ের জন্য আসলে অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া আসলে কোনো গতি নেই। তো জানলে অবশ্যই মুক্তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক এতক্ষণ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন মুক্তা মাহমুদ। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মামলার পাশাপাশি বিষয়টি বিচারাধীন থাকায় সাংবাদিকদের ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ আহ্বান জানান সেতুমন্ত্রী। ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো না বলে মনে করেন ওবায়দুল কাদের। করোনা দ্বিতীয় তরঙ্গ তথা সংক্রমণের উচ্চমাত্রা চলাকালে এ বিষয়টি নিয়ে যাতে জনমনে কোনো ধরনের অস্থিরতা বা অসন্তোষ তৈরি না হোক সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানাচ্ছি। একটি অপরাধ ঢাকতে নিজেদের সাফাইকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আরেকটি অপরাধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাংবাদিক নেতারা মনে করেন জনগণের করের টাকা জনকল্যাণে ব্যয় না করে অপপ্রচারে ব্যয় করে অন্যায় করেছে মন্ত্রণালয়। একই সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপানোকে গণমাধ্যমের দ্বৈতনীতি আর দৈন্যতার প্রকাশ বলেও মনে করেন তারা। বিস্তারিত মাদুর রহমান রুবেলের রিপোর্টে। সাংবাদিক রুজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন এভাবেই বয়কট করে সাংবাদিকরা। এর পরদিনই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য বিজ্ঞাপন আকারে প্রকাশ করে অন্তত 11টি জাতীয় দৈনিক। প্রথম পৃষ্ঠায় 4 কলামে 8 ইঞ্চি হিসাবে প্রতিটি পত্রিকায় 32 ইঞ্চি বিজ্ঞাপন ছাপার সরকারি দর, ভ্যাট ট্যাক্স মিলিয়ে প্রায় লাখ টাকা। সব মিলিয়ে বিজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় খরচ করেছে প্রায় কোটি টাকা। স্বাস্থ্য মন্ত্রণালয় রাষ্ট্রের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রোজিনাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা শুধু করে নাই, তারা রোজিনার চরিত্র হনন করারও চেষ্টা করেছে। মানুষ ট্যাক্সের টাকা দেয়, সেই টাকায় ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা আরও বড় অপরাধ। আমাদের ট্যাক্সের টাকা যথার্থভাবে ব্যবহার হোক, জনবিরোধী কাজে যেন না ব্যবহার হয়, জনকল্যাণের জন্য যেন ব্যবহার হয়। আমরা বলবো এইখানে এই উদ্দেশ্যমূলক বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, এটি বরঞ্চ নিজেদের অবস্থাকে দুর্বল করেছে। জাতীয় দৈনিকগুলোর প্রধান খবর যখন সাংবাদিক রোজিনার কারাগার যাত্রা, তার নিচেই রোজিনার বিরুদ্ধে মন্ত্রণালয়ের সাফাই গাওয়া বিজ্ঞাপন প্রকাশ গণমাধ্যমের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলেছে। কিছু টাকার বিনিময়ে তো এটি খুবই অনৈতিক, যেখানে আমরা একজন নিপীড়িত নির্যাতিত আক্রান্ত সাংবাদিকের পক্ষে দাঁড়িয়েছি বিবৃতি দিয়ে, সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই বিজ্ঞাপন ছাপানো অবশ্যই অনৈতিক এবং এটা ডাবল স্ট্যান্ডার্ড। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একটি বিজ্ঞাপন যা প্রথমত যারা এটা ছেপেছে তারা এটা ঠিক করে নাই, নিজেরকে বাঁচানোর জন্য তারা এই বিজ্ঞাপনগুলি দিবে এবং তারা মনে করছে তারা সঠিক কাজটি করেছে, আসলে এটা সঠিক কাজ করে না। নিজেদের অধিকার আদায় আর শিট দ্বারা সোজা রাখতে চাইলে গণমাধ্যমকে নৈতিকতার সাথে আপোষ না করার পরামর্শ জ্যেষ্ঠ সাংবাদিকদের। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে বলি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 2021-23 মেয়াদে দায়িত্ব বুঝে নিল নতুন কমিটি।
গতকাল সন্ধ্যায় ভার্চুয়ালি বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেয় নবনির্বাচিত কমিটি। এ সময় এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, করোনাকালে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এফবিসিসিআই কে এগিয়ে নেবেন তিনি। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী দুই বছরের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দায়িত্ব বুঝে নিল নতুন কমিটি। ভার্চুয়ালি অংশ নিয়ে সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম নতুন সভাপতি জসিমউদ্দিনকে দায়িত্ব বুঝে দেন। পরে মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, করোনার কারণে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ অনেক, তবে সংকট মোকাবেলায় নতুন বোর্ড ও আগের নেতৃত্বকে সঙ্গে নিয়ে সরকারের লক্ষ্য পূরণে কাজ করবেন তিনি। কোভিড সিচুয়েশন, কোভিডটা সারা পৃথিবী যেখানে বিপর্যস্ত, বাংলাদেশও তার বাইরে না, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা আশা করব যে নতুন বোর্ডকে নিয়ে এবং আমাদের এফবিসিআই যারা নেতৃত্ব দিয়ে গিয়েছেন এর আগে, তাদের অভিজ্ঞতাকে নিয়ে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব এবং আমরা সফল হব। আসছে বাজেট ব্যবসায়ী বান্ধব হবে বলে আশা করেন ব্যবসায়ী জগতের উজ্জ্বল এই নক্ষত্র। কর্পোরেট ট্যাক্সটা কমবে, কারণ বাংলাদেশের কর্পোরেট ট্যাক্সটা আমাদের এই রিজনে সবচেয়ে হাইয়েস্ট। কর্পোরেট ট্যাক্স কমবে এবং তার অর্থ এই না যে আমাদের রেভিনিউ কমে যাবে, আমরা চাই না রেভিনিউ কমুক। আমি মনে করি স্প্রেডটা বাড়ানো দরকার, অনেক নতুন নতুন লোকদেরকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়। আমরা আশা করব সেই কাজটা করবে, আমরা এনবিআরকে সহযোগিতা করব। সভাপতি দায়িত্ব নেবার পর বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় মোহাম্মদ জসিমউদ্দিনকে। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বঙ্গোপসাগরে দেশের জলসীমায় 65 দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। গেল রাত 12টার পর থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কক্সবাজার, চট্টগ্রাম, সীতাকুণ্ড, মিরসরাই, সন্দ্বীপ সহ বিভিন্ন উপকূলের জেলেরা নৌকার তীরে বেঁধে রেখেছে। দেশের মৎস্য সম্পদ বাড়াতে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা বন্ধ রাখে মৎস্য অধিদপ্তর। সাগরের সব প্রজাতির মাছের প্রজনন বাড়ানো ও ইলিশ বড় হওয়ার সুযোগ করে দিতেই এই পদক্ষেপ বলে জানান সংশ্লিষ্টরা। এজন্য উপকূলীয় এলাকায় সচেতনতা, মাইকিং ও পোস্টার লাগানো হয়েছে। কেউ নিষেধাজ্ঞা মানাতে সাগর ও উপকূলের কোস্টগার্ড, নৌ পুলিশ, নৌবাহিনী টহলে আছে। মাত্র 5 কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগে নেত্রকোনার বারহাট্টার 10 গ্রামের মানুষ। অসম্পূর্ণ সলিং এবং সড়ক কাঁচা থাকায় চলাচল করতে পারছে না কোনো যানবাহন। এছাড়া ব্রিজের সংস্কার না করায় পুকুরে পরিণত হয়েছে সড়ক। এতে দুর্ভোগে ক্ষুব্ধ স্থানীয়রা, বন্ধ করে দিয়েছে সংস্কার কাজ। নেত্রকোনার প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। নেত্রকোনার বারোহাট্টা উপজেলার শাহতা বাজার থেকে মোহনগঞ্জের সমাজ পর্যন্ত সড়কের দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার। ঠিকাদার কাজ না করায় দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি। কিছু জায়গায় পাকা করা হয়েছে, আবার সড়কের কিছু অংশ বালি আর কংক্রিট ফেলা হলেও বাকি অংশ রয়েছে কাঁচা। এতে জনদুর্ভোগ চরমে। দীর্ঘ 3 বছর যাবত রাস্তার কাজ আর কোনো হচ্ছে না। নতুন করে যানবাহন চলাচল করতে খুব কষ্ট, এমনকি প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে। সাধারণ পাবলিকের কি করবে, সাধারণ পাবলিকের তো কষ্ট হয়ে যাবে। সরকারের কাছে এই দাবি যে আমরা যেন অতি তাড়াতাড়ি এই ব্রিজটা এবং রাস্তাটা কাজটা যেন সম্পন্ন হয়। এই নির্মাণাধীন সড়কে রয়েছে বেশ কয়েকটি সেতু, তার মধ্যে ডেমুরা নামক স্থানে ঠিকাদার ব্রিজটি মেরামত শুরু করলেও তা সম্পূর্ণ হয়নি। প্রায় 1 বছর মেরামত না হওয়ায় পরিণত হয়েছে পুকুরে, ফলে এই সড়ক দিয়ে চলছে না কোনো যানবাহন। বারবার ঠিকাদার ও কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সাড়া পাচ্ছে না এলাকাবাসী। অনেক জায়গায় ব্রিজ করে রাখছে, ভাঙ্গা ব্রিজ ফালায় রাখছে, কন্ডাক্টর মানে চলে গেছে কাজ ফালায় রাখা। আমতলা থেকে সমাজ পর্যন্ত এই রাস্তাটার মধ্যখানে যারা আমগাইল বাজার, এই পর্যন্তের মানুষ আমরা সকলেই বিপদে আছি। তবে নতুন দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলেন নির্বাহী প্রকৌশলী। 2টা কাজের একটা কাজ শুরু করলো আর একটা কাজ ফেলে রাখলো, তখন তাকে 28 দিনের নোটিশ করে আমি কাজটা বাতিল করেছি। ইতিমধ্যে আমাদের এস্টিমেট প্রিপারেশন চলছে, এস্টিমেটটা ঢাকায় পাঠিয়ে অনুমোদন আসলে আবার টেন্ডার করব, টেন্ডার করে তারপর নতুন ঠিকাদার নিয়োগ করে কাজটা শুরু হবে। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে যান চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই।
আর টিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।